সুপ্রভাত আমার এস এম কপিল ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে। শীতের বেলায় এই জামা কাপড় কাচাটাই হচ্ছে বোধ হয় সব থেকে হেকটিক একটা কাজ, তাই না? সবার প্রথম সেই জন্য দিনের শুরুতে এই কাজটাকেই শেষ করে ফেলেছি, যাতে মনে হয় আমি একটা বিশাল বড় কাজ সেরে ফেলেছি। তাই করলাম, জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট। এবার এটা মেলে দিয়ে ঘরের কাজকর্ম করতে যাব। আর ঘরের কাজ মানেই হচ্ছে ঘর ঝাড়াপোছ করা, পরিষ্কার করা। এসে তাই জন্য ঘরের বিছানাটা তুলে ফেলছি। ঘরের বিছানা বলতে তো সেরকম কিছু না, রাত্রেবেলা ভিডিও এডিট করতে আসি, তোমাদের দাদাভাই এসে লেপটা গায়ে দিয়ে শোয়, ওই একটু অগোছালো হয়ে যায়, সেটাই পরিষ্কার করে দিচ্ছি। বিছানার চাদরটা তো তুলে কেচে দিয়েছি, তাই এখন বিছানার চাদর পাতা নেই, নিচে থেকে আর নতুন কোনো চাদর আনিনি। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, এই কাজটা করতে তোমরা আমাকে খুব কমই দেখতে পাও, কেন বলো তো? আমি এই কাজটা খুব কমই করি। চেহারা দেখে বুঝতেই পারছো, ঘরের কাজকর্ম সেরে এবার স্নান সেরে তারপর তোমাদের সামনে এলাম। আর সকাল থেকে তো তোমাদের সামনে ক্যামেরায় আসিনি, কারণ কাজকর্ম প্রচুর ছিল, এক এক করে সবটা মিটিয়েছি। এবার যাবো হচ্ছে নিচে ঠাকুরকে আসন দিতে, আসন দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকে একটু রান্নাবান্না করার ইচ্ছা আছে, দেরি হোক কোনো ক্ষতি নেই, আমি রান্নাবান্না সেরে তারপরেই আজকে একসাথে বড়ের সাথে বসে খাবো। ও তো খেতে খেতে তিনটে বেজেই যায়, তো আমি ভাবছি আজকে গুছিয়ে রান্না করে ওকেও খেতে দেবো আর আমিও খাবো। অনেকদিন পর, যেহেতু এবেলার মতো কাজ নেই, ওবেলাই আবার বলেছে কাজ আনতে যেতে, সেই কারণে। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, শুরু করেছি অনেকক্ষণই, তবে ক্যামেরার সামনে যেহেতু আসেনি তাই বলছি, আর স্কিপ না করে তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। চলো চিয়া চিজটা খেয়ে নিই, খেয়ে নিচে যাই একেবারে গরম জল দিয়ে, কারণ নিচে থেকে আবার উপরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে পুজো দিয়ে। থালা বাসন অলা এসেছে, যাই হোক আমি আমার কাজটা করে নিই, কেমন? ঠাকুরকে আসন দেওয়া কমপ্লিট, এবারে উপরে যাব আর তোমাদের সাথে রান্নাশালে এবার দেখা হবে, কেমন? নিচে থেকে উপরে এসে সবার প্রথমে বাসনপত্র গুছিয়ে মেজে নিয়েছি, এবার ভাত বসাবো আর তারপরে তরকারির আনাজ কাটা। তো ভাতটা বসিয়ে দিয়ে তরকারির আনাজটা কাটিয়ে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। ভাবছো নিশ্চয়ই এইটুকু চাল কেন, এবার থেকে তোমরা চাল খুঁজবে খালি, আর ভাত এরকমভাবে হতে থাকবে, কারণ আমি যেরকম রুটিনে ভাত খেতাম ঠিক এক হাতা চাল সেরকমভাবেই খাচ্ছি। আবার তোমাদেরকে দেখানো হয়নি, ভাতের মধ্যে শিম দিয়ে দিয়েছিলাম, শিম ভাতে হয়ে যাবে। আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর পনিরকে নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজা করবো বলে কড়াইতে তেল দিয়েছি। আর এখানে রয়েছে সমস্ত মিক্স সবজি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা, তারপর কড়াইশুঁটি, বিনস, সব রকম। তো তেল গরম হয়ে গেছে, এবারে এই পনিরগুলো দিয়ে দিই। এটা ভাজা হয়ে গেলে আমার একটা কাজ মিটে যায়, ভাতের গ্যাসটা সবই লো ফ্লেমে দিলাম। সব রকম সবজি এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে পনিরটা ভেজে তুলে রাখলাম, কি করব আজকে আমি পনিরটা নিজেই ভেবে পাচ্ছি না। এক রকমের সবজি রয়েছে, ফুলকপি নেই যে নবরত্ন বানাবো, আর পনিরও অল্প, কী আর করি। এদিকে ভাত আর শিম হয়ে এসেছে আমার যতদূর মনে হয়, একটু ভাতের চালটা দেখি, দেখে তারপর নামিয়ে নেবো। চলো এটা ভাজা হোক, এবার লিডটা চাপা দিয়ে দিই। ফাইনালি ঠিক করলাম যে এই তরকারিটাকে কী হিসেবে করা যায়। তো আমি এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ যাবতীয় যা যা লাগে, দিয়ে আমি ভাবলাম এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো গ্রেভিটাকে একটু মাখো মাখো করার জন্য, আর তার উপর থেকে পনিরটা দিয়ে দেবো। ব্যাস, পেঁয়াজ বলতে ওই পেঁয়াজ পাতাটা রয়েছে, আলাদা কোনো কোনো রসুন টসুন কিছু দিইনি আমি, এমনি নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগে, নিরামিষ নয় যদিও, ওই যে পেঁয়াজ পাতার একটু গোড়ার দিকে পেঁয়াজ থাকে, তো সেই পেঁয়াজটা দেওয়াই আছে। ভাজা ভাজা হয়ে এসছে, কারণ এই পনিরে যে মানে নুন আর তারপর গুঁড়ো লঙ্কা হলুদ দিয়েছিলাম, তো তেলটা বেশ সুন্দর রঙের হয়ে গিয়েছিলো, তাতেই রঙটা এসেছে আর কি।
তো চলো এটা আরেকটু চাপা দিই হোক, তারপর এতে কর্নফ্লাওয়ারের জল দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো ভাত এখানে ডান, এবার ভাতটা নামাবো। ভাতটা নামিয়ে নিয়ে আমার এদিকে সমস্যা মিটে যাবে। শিম টিম সেদ্ধ হয়ে গেছে তো? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। দেখো এই ভাত আমার জন্য যথেষ্ট, এর বেশি একার জন্য চাল নিলে বেশি হয়ে যাবে। খেতে তো আমি পারি কিন্তু খাওয়াটা উচিত না। আচ্ছা চালটা মোটেই কিন্তু লাল চাল নয়, তবে শিমের সাথে যেহেতু বসিয়েছিলাম তাই বোধ হয় চালের ভাতটা রং রং হয়েছে। এদিকে শিম সুসিদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, আর ওইদিকে এবার দেখি তরকারির কি অবস্থা। হ্যাঁ এবার মনে হচ্ছে জল দেওয়া যাবে, সেই সিচুয়েশন হয়ে গেছে। চলো কর্নফ্লাওয়ারটাকে আগে মিক্স করি, তারপর আসছি। এই যে এখানে এবার এই কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিই, হয়ে যাবে। চলো এখানে গ্রেভিটা হবে মাখো মাখো, আর তারপর দিয়ে দেবো পনির, একটু মিষ্টি দেবো, ব্যাস আমার তরকারি একদম রেডি। আমার লাঞ্চ মেনু রেডি, পনিরের তরকারি, শিম ভাতে, ওদিকে পাঁপড় ভাজা, আর লাল ভাত হয়ে গেছে এটা পুরো। এখানে বাকি তরকারিটুকু রাখলাম, চলো এবার লাঞ্চটা সেরে ফেলি। রান্নাঘর পরিষ্কার করবো এবার, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো রান্নাঘরে পরিষ্কার সেরে ফেলে একটা নতুন কাজের জন্য বসবো, যে কাজটা আমার করার অনেক দিন ধরে বাই হার্ট খুব ইচ্ছা হচ্ছে, জানি না সাকসেসফুল হবো কিনা, তবে চেষ্টা তো করে দেখতেই পারি। চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে আসছি, কেমন? 3টে বাজে, এবার তো আমাদের দাদাভাইকে খেতে দিয়ে আসি, কারণ ও তো 3টে না বাজলে খাই না। আর আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি, জামা কাপড়গুলো ভাবছি ওই যখন একটু পরে ওকে খেতে দিতে আসবো, মানে খেতে দিয়ে আসবো, সরি খেতে দিয়ে যখন আসবো তখন তুলে নেবো। এখন একটু থাক বাইরে, এখনও একটু রোদ্দুর আছে। আসলে হয় কি, একবার নিচে নেমে গেলে আর ওপরে আসতে ইচ্ছে করে না, কাজে চলে যাই, তারপর ওখান থেকে আসি, তারপর ভিডিও করতে বসে যাই, ভুলে যাই কখনো কখনো, এটাই হয়। মা তুলে দেয় জামা কাপড়, আজকে ভাবছি আমি এসে তুলে দিয়ে চলে যাব একেবারে। তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এই যে গ্যাসটা সমস্ত পরিষ্কার করা কমপ্লিট। শুধু আজকে মঙ্গলবার বলে না ময়লার প্যাকেটগুলোকে নিয়ে নিচে যাইনি, কারণ এই প্যাকেটগুলো বেকার নিচে নিয়ে যাওয়া, আজকে ময়লার গাড়ি আসে না, আজকে রাত্রিরে নিয়ে যাব আর ওগুলো কাল সকালে মা ফেলে দেবো। তো চলো এখন নিচে যাই, পরে আসছি। চলো মানি ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি, কোম্পানিতে যাব, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে, এই যে ঘুরে আসি। এখানে কত পতাকা লাগিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লাগে এই সাজানোটা, এই যে কি সুন্দর কাগজ দিয়ে এ করেছে। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলাতে কি কাজ করছি তোমাদেরকে তো বলাই হয়নি, তখন তো কোম্পানিতে গেলাম, বাড়ি এসে বোধ হয় আর ক্যামেরাটা অন করা হয়নি। দুপুরবেলা বললাম একটা জিনিস বানাবো, সেটা দুপুরে আর বানানো হয়নি, কারণ ওই আটা চালনিটা মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না সেই কারণে। আর আমাদের ওখানে মানে কোম্পানিতে যাওয়ার পথে একটা জায়গা থেকে আমি কিনে আনলাম, আর এনে তারপর আমি আর কি আটা চালনি দিয়ে ময়দা চেলে একটা জিনিস বসিয়েছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। হ্যাঁ কেমন হবে না হবে জানি না, এখন যেন মনে একটু একটু আশা জাগছে যে হয়তো ভালো হতে পারে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম, না হলে আসতাম না। চলো আমি রাতে ডিনারটাও সেরে ফেলবো, ততক্ষণে আশা করছি ওটা কমপ্লিট হয়ে যাবে, আর এখন তোমাদেরকে দেখাই সেটা কি। এই যে সেটা হচ্ছে এইটা, মানে আমি জাস্ট এক্সপেক্ট করতে পারিনি যে আমার হাতেও এই জিনিসটা হতে পারে। দেখো কেকের সরঞ্জাম সব আমার বাড়িতে থাকেই, থাক হ্যাঁ ঠিকঠাক বসিয়েছি, আমাদের বাড়িতে থাকে কারণ আমার শাশুড়ি মা কেক বানায়, দোকানে বিক্রি হয়, সেই জন্য আমার বারবার খুলে খুলে দেখতে ইচ্ছে করছে, উফ কতক্ষণে হবে। আর এইদিকে একটা ব্রাউন ব্রেড নিয়ে চলে এসেছি, ব্রাউন ব্রেডটা সবটা না, 4 পিস এখন খাবো, কারণ আমি আজকে রাত্রির রুটি করিনি সেই কারণে। গাইস কেকটা হয়ে গেছে, মানে আমি কেক খেয়েও ফেলেছি অর্ধেক, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সো মাচ ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, ফার্স্ট টাইম বানিয়েছি তাও কিনা,
ওভেনে, মানে যাই হোক একটু আরও আরও পারফেক্ট হওয়ার কথা, বাট হয়ে গেছে। গাইজ এখন রাত 12টা বাজা, আমি ওপরে এসেছি ভিডিও আপলোড করতে, আর আমি কেক খাচ্ছি। যখন আমি সবে নামিয়েছি না গরম বলে, তখন এক পিস খেয়েছি, কেমন কেমন লাগছিল। বাট এখন কেক তো খেয়ে নিয়েছি, এবার রাতের খাবারটা খাই। ভাবছো মগ ধরে বসে গেছে কি রাতের খাবার। উল্টোপাল্টা খাওয়ার পর খেতে হয়, না হলে হজম করতে পারবো না। হিসুকুলের ভুষি আসলে আমি সকালবেলা করে চিয়া চিপস খাই, আর রাত্রেবেলা করে হিসুকুলের ভুষি রোজ খাই না, শীত পড়েছে যেহেতু সেই কারণেই খাচ্ছি, কারণ আমার হজম করতে একটু অসুবিধা আগা করেই আছে। আমি যেরকম খাওয়া দাওয়া খাই সেরকম যদি খাওয়া দাওয়া খেতে থাকি তাহলে কোনো অসুবিধার কিছু না, কিন্তু এই যে রাত্রেবেলা 12টার সময় এখন আমি কেক টেস্টিং করলাম, এর জন্য তো আমার জন্য একটা গিফট আমার শরীর আমায় দেবে, তো সেই গিফটটা আমাকে আমার শরীর দেওয়ার আগে আমি এই এক মগ গিফট আমার শরীরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।